উলুবেড়িয়া দিকে নজর রাখবো। উলুবেড়িয়াতে বাজিপুরা থেকে অগ্নিকাণ্ড, বাড়িতে অগ্নিকাণ্ড, মৃত তিন, আহত এক। অগ্নিদগ্ধ হয়ে দুই নাবালকের মৃত্যু হয় এবং এক নাবালিকার মৃত্যু হয়। আহত আরও একজন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পেট্রোলের বোতল। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারেই রমরমিয়ে চলতো কাঁটা তেলের ব্যবসা, সব জেনেও কেন চুপ ছিল প্রশাসন, ক্ষোভ বাসিন্দাদের একাংশের। আমাদের প্রতিনিধি স্বর্ণেন্দু কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। উলুবেড়িয়ায় বাজির বলি তিন শিশু মর্মান্তিকে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায়। এই যে দোকানঘর দেখা যাচ্ছে, দোকানের সঙ্গে কিন্তু অ্যাটাচ একটি রুম রয়েছে। এই রুমেই যেটা জানা যাচ্ছে যে তিনটে বাচ্চা কিন্তু ফুলঝুড়ি জ্বালাচ্ছিল এবং সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির মধ্যে এবং তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এই তিন শিশুর। তাদের বাঁচাতে গিয়ে আহত হন এক মহিলাও, তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশের যে গলি রয়েছে তোমার দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু পড়ে রয়েছে পেট্রোল বোঝাই বোতল, পাশাপাশি তেল ঢালার চোঙ। তাহলে এখানে কি অবৈধভাবে কাঁটা তেলের ব্যবসা করাও তো প্রশ্ন উঠছে। কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছেন তারা কিন্তু এই জায়গা থেকে অনেকবারই কাঁটা তেল কিনে নিয়ে গেছেন বাইকে ভরার জন্য, বোতলে করে বিক্রি করা হয় এই তেল। শুধুমাত্র এখানে নয়, উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় চলছে কিন্তু এই কাঁটা তেলের অবৈধ ব্যবসা, এমনটাই কিন্তু দাবি করছেন এলাকার লোকজন। কিন্তু প্রশাসনের নাকের ডগায় কীভাবে চলছে এই ব্যবসা তো দেখানোর চেষ্টা করব। পাশেই রয়েছে ওটি রোড, তারপরেই রয়েছে ফ্লাইওভার এবং জাতীয় সড়ক। এই রাস্তা দিয়ে কিন্তু দিনে 100 বার প্রশাসন বা পুলিশের গাড়ি যাতায়াত করে। তাহলে তাদের চোখ এড়িয়ে কীভাবে চলছিল ওই কাঁটা তেলের ব্যবসা পৌঁছে তুলছেন এলাকার লোকজন। তারা দাবি করছেন অবিলম্বে যদি এই কাঁটা তেলের ব্যবসা বন্ধ না হয় তাহলে কিন্তু আরও বহু শিশুর এভাবে প্রাণ যেতে পারে। পাশাপাশি একটা প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশের সঙ্গে যোগসাযোগেই চলে এই কাঁটা তেলের ব্যবসা, এমনটাও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। উলুবেড়িয়া থেকে ক্যামেরা সুপ্রিয়র সঙ্গে স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। শিলিগুড়ির দিকে নজর রাখবো। তোলাবাজিতে বাধা, এক বৃদ্ধকে পিটিয়ে খুন। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। তোলাবাজির প্রতিবাদ করায় খুনের অভিযোগ এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং রাত নিহতের ছেলে কি বলছেন শুনুন। আমার বাবা বসা ছিল, তারপরে উলো আয়া পয়সা মাঙা, আলাউদ্দিন সালাউদ্দিন 10 জন ছিল, দাদাগিরি পোসানা দিলা, তারপরে মারলো, ফেন ধমকিয়ে দিচ্ছে আমাকে মোবাইলের মধ্যে, রেকর্ডিং আছে স্যার, বলে রাত্রে রাত তোমাকে মারাই দিব আজ, তো তারপরে আমার বাবাকে মারাই দিচ্ছে স্যার। আমাদের ইনসাফ চাই স্যার, কি লাভে নাই না কিছু আছে, মানে এলাকায় এলাকায় দাদাগিরি বলে মারে, আমি কি করব, খালি দল বানায় লড়তেছে আমাদের থেকে। তো দাদাগিরি বলে আজকে দেওয়ালে ইস দেও, আমাকে খরচা দেও, কোথায় দিকে, আমরা তো কিছু করি না, গরিব মানুষ আছি। বাজিতে বাধা দিয়েছিলেন বৃদ্ধ, ফল পেয়েছেন পিটিয়ে খুন হয়ে। শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। তোলাবাজির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। ছোটোখাটো বিবাদ পাড়া প্রতিবেশীর মধ্যে, এটা আমাদের সব এলাকাতেই হয়, এটা নতুন কিছু না। কিন্তু আজকে যেটা ঘটে গেছে, মানে এই ধরনের ঘটনা এটা প্রথম যে মারপিট করতে করতে একজন মৃত্যু, একজনের মৃত্যু হয়ে গেল, এটা খুবই নিন্দনীয় এবং খুব দুঃখজনক। পুলিশ ব্যাপারটা আশা করি খুব মানে কড়া হাতে মোকাবিলা করবে এবং ঘটনায় যারাই জড়িত থাকুক, সে যেই হোক, তাদের রং ধর্ম বর্ণ পরিচয় কিছু না দেখে যেন সঠিকভাবে ব্যবস্থা নেয়। নিশ্চয়ই কিছু ছিল না, একজনের মৃত্যু যখন হয়েছে এত পরিষ্কার বোঝাই যাচ্ছে, নিশ্চয়ই হাতে কিছু অস্ত্র, সে ধারালো হোক বা ভোতাই হোক, কিছু তো নিশ্চয়ই ছিল, সেটা পুলিশ তদন্ত করে দেখুক ভালো করে। স্থানীয় কাউন্সিলরের স্বামীর বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যে বিভিন্ন পাড়ায় ছোটখাটো ঘটনা ঘটে থাকে, কিন্তু যে ঘটনা হয়ে গেছে তা দুর্ভাগ্যজনক, পুলিশ পদক্ষেপ নিয়েছে, কিন্তু তোলাবাজিটা কেন হবে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, শিলিগুড়ি 35 নম্বর ওয়ার্ডের ঘটনা, এক বৃদ্ধকে পিটিয়ে মেরে দেওয়া হলো, তোলাবাজিতে বাধা দিয়েছিলেন তিনি, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে তৃণমূল এলাকায় এলাকায় ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে। যাদের নামে এই অভিযোগ উঠেছে তারা আসলে তৃণমূল দ্বারা পরিবেশিত এবং পুলিশ দ্বারা আশ্রিত। এর আগেও এদের সম্পর্কে বহু অভিযোগ উঠেছে, আমি যতদূর রিকালেক্ট করতে পারছি এনারাই শিখা চ্যাটার্জি আমাদের সম্মানীয় বিধায়িকা তাকে হেনস্থার সাথেও এনাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত ছিল। এরা ফুলে ফেপে উঠেছে এই পুলিশ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এদেরকে এলাকায় নেতা বানিয়েছে,
আর তার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা। যারা এই ধরনের ছেদ যুক্তি দিচ্ছেন অপরাধীদেরকে আড়াল করবার জন্য ছোটখাটো বা দুর্ভাগ্যজনক, আসলে তারা জানে না যে পশ্চিমবঙ্গে প্রশাসনের হাতে আর আইন শৃঙ্খলা বলে কিছু নেই। ফালাকাটায় দেখেছেন গতকাল একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, আজকে এখানে অপরাধীদের দ্বারা একজনের মৃত্যুর ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক, ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের রাজ্যে এই ধরনের ঘটনা আরো ঘটবে এবং এটাকে বন্ধ একমাত্র হতে পারে যদি এই রাজ্য থেকে তৃণমূল বিসর্জিত হয়। বেশ, ধন্যবাদ শঙ্কর বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে।